আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। তো আজকে বাজার থেকে অনেকগুলো শুট কিনে আসছে। এখানে আছে চিংড়ি শুটকি, তারপর ছুরি শুটকি আর লটিয়া শুটকি, প্রায় অনেকগুলো শুটকি একসাথে নিয়ে আসছে। তো তাই চিন্তা করলাম আজকে একটু লটিয়া শুটকি আলু দিয়ে ভুনা করব। এখন সবগুলো শুটকি আমি প্যাকেট থেকে বের করে নিচ্ছি। শুটকি বোনা করার জন্য এখন আমি শুটকিগুলোকে কেটে নিচ্ছি। শুটকিগুলো কাটা হয়ে গেলে আমি একটু হালকা কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখেছি, যাতে বালি থাকলে সেগুলো বের হয়ে যায়। এখন কেটে নিচ্ছি আলু। টমেটো এক এক করে, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনে পাতা সবগুলো কেটে নিব। কাটা হয়ে গেলে চলে যাব রান্না করতে। শুটকি বোনা করার জন্য আমি প্যানের মধ্যে তেল দিয়ে তাতে দিয়ে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটা নরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনে গুঁড়া। এখন মশলাটাকে কষিয়ে নিব ভালো করে। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি টমেটো, আলু আর শুটকি। শুটকিগুলো আমি বারবার করে পানিতে ধুয়ে নিয়েছি। সবগুলো দিয়ে একসাথে আমি কষিয়ে নিব। কষানো হয়ে গেলে একটু পানি দিয়ে আমি সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে রাখব। সিদ্ধ হয়ে গেলে দিয়ে দিব ধনে পাতা। ধনে পাতা দেওয়ার পরে নেড়ে চেড়ে নামিয়ে নিব। এই তো খুব সহজে রেডি হয়ে গেল আমার মজাদার শুটকি বোনা। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।